আমার বাসায় রয়েছে দেশের নাম্বার ওয়ান বেস্ট কুলিং পারফরম্যান্স যমুনা ফ্রিজ। আপনি কিনছেন তো? ওই মহিলার খোঁজ আমি কোনোদিনই দেবো না, আর আপনারা যদি এখনই এখান থেকে না যান আমি কিন্তু পুলিশে ফোন দিব। আই থারুকে এবার তোকে ধরেছি, কোথায় যাবি? কাজটা যতটা সহজ ভেবেছিলাম অতটা না। জবা মেয়েটা ভীষণ ভীষণ চালাক, আর ওর সাথে কোথায় পেরে ওঠা যায় না, সবকিছু এক ডিগ্রি বেশি বোঝে। আমি তামাম তো চেষ্টা করছি, যে করে হোক ওকে। কেউ আসছে, আপনি ফোন রাখেন। আমার যে কি ভালো লাগছে আমার বোনকে পেয়ে, মনে হচ্ছে আমি একটা নতুন জীবন পেয়েছি। আমি আর একা নই, আমার একটা বোন আছে, আমার একটা সুন্দর পৃথিবী আছে। না না না, আমি এখন আসতে পারবো না। কতদিন পর বোনটাকে পেয়েছি, এখন ওকে একটু কিছুদিন না দেখে ওর সাথে না থেকে কি করে আসি আমি? আমি খোদার কাছে বারবার হাত তুলেছি আমার বোনের জন্য, উনি যেন আমাকে সুযোগ দেন ওর জন্য কিছু করার। উনি আমাকে সুযোগ দিয়েছেন, আমি এখনো স্বপ্ন পূরণ না করে কি করে চলে আসি? আচ্ছা আমি পরে কথা বলছি, রাখি এখন। তোমরা এখানে কি করছো এত রাতে? কার সাথে কথা কইতেছিলেন? কেন বলতো? আমি আমার ফ্যামিলির মানুষদের সাথে কথা বলছিলাম। আপনাকে যারা অ্যাডাপ্ট করেছে। কিন্তু আপনি যে কইছিলেন আপনার একটা বিদেশি পরিবার অ্যাডপ্ট করছে। হ্যাঁ বিদেশি তো। ওনারা বাংলা বুঝতে পারেন? আসলে আমার জন্য ওনারা বাংলাটা শিখেছেন। খুব ভালো বাংলা বলতেও পারে ওনারা। তোমাদের একদিন কথা বলে দিব ওদের সাথে। কিন্তু আপনি তো ঘরেই কথা কইতে পারতেন ওনাদের সাথে, এত রাইতে কষ্ট করে বাইরে এসে এখানে। আরে আমেরিকাতে মাত্র সকাল হলো, সেই কারণে তো ফোনটা দিলাম। ওদের সাথে আমাদের টাইম ডিফারেন্স আছে তো। এই মিঠু, তুমি তো জানো, তুমি বলো। হ্যাঁ, ওখানে দিন হলে এখানে রাত, আর এখানে রাত হলে ওখানে দিন। এই জন্য সকাল সকাল একটু কথা বলে নিলাম, মানে ওখানকার সকাল, ওরা তো আবার কাজে বিজি হয়ে যাবে। তাছাড়া আমি না আসলে জবা তোমার ঘুমটা ভাঙাতে চাইছিলাম না, সেই জন্য এখানে আসলাম। আর আর যাতে এই পরিবারের কাউকে ডিস্টার্ব না করি সেই জন্য। কথা তো শেষ, চলেন ঘুমাবেন। হ্যাঁ চলো। একটু দাঁড়ান, আপনি এই বাড়িতে আজকে রাতে অ্যাবনর্মাল কিছু দেখেছেন নাকি? কেমন? বাদ দিন না ওসব কথা মিঠু সাহেব। কেন বাদ দিতে বলছো জবা? আমি ওই মুখোশ পরা মানুষটার হাতও ধরেছি আজকে, সে আমার হাত থেকে পালিয়ে গেছে। কোন মুখোশ পরা মানুষ? যে ভূতের মুখোশ পরেছিল, কয়েকদিন ধরে আমাদের বাড়িতে সে ভয় দেখিয়ে বেড়াচ্ছে। আর যার জন্য জবাকে দায়ী করছে বাড়ির সবাই? তার মানে কি এই যে জবাকে ফাঁসানোর জন্য কেউ এই কাজটা করছে? সেটাই সন্দেহ করছি আমরা, কিন্তু বুঝে পাচ্ছি না কে করতে পারে এরকম একটা জঘন্য কাজ।
একটু ভালো করে ভেবে দেখলে কি বুঝা যায় না মিঠু সাহেব, এসব কেরাই করতেছে আর কেন করতেছে? মানে কি করেছে? বাদ দেন, অন্ত ঘুমানোর সময়, আপনি ঘুমান। কালকে আবার আপনার কি জরুরি একটা কাজ আছে কইলেন না? যাবে, এটাও জরুরি কাজ। তুমি কি করে ভাবছো তুমি একজনকে সন্দেহ করছো আর সেটা না জেনে এখন আমার ঘুম আসবে? ঠিকই তো। কি জবা, নামটা বলে দাও। ঠিক আছে, বলতে হবে না তোমাকে। গুড নাইট। আমার মনে হয় ওসব করতেছে প্রেমা। প্রেমা? না না জবা, প্রেমা এমন কোনো কাজ করতে পারে না, তোমার কোনো ভুল হচ্ছে। হইতেই পারে, এক নিমেষেই প্রেমা তার চেহারা যে এভাবে বদলে ফেলাইছে। মুখুশে সেই চেহারা ঢাইকে আমার কোনো ক্ষতি করতে চাইলে আপনি তো তারা সন্দেহ করবেন না। অথচ কিছু মানুষের আসল চেহারা শুধুমাত্র মুখোশ পড়লেই বোঝা যায়। চলেন তো তোমার সাথে। প্রেমা, কে কে দরজায়? আমি জলদি করে দরজাটা খুলেন। ওর বাবা এসেছে, যাও দরজা খুলে দাও। আরে ভয়ের কিছু নেই তো, চলো আমরা দুজনে মিলেই খুলি। আচ্ছা, আমাকে সবারই এখন এখান থেকে যাইতে হইব। পাখি, যেটা যেটা জরুরি সেটা সেটা তাড়াতাড়ি গুছায় নে। কি হয়েছে? কি হলো পাখি? খাড়ায়া না থাকা যেটা যেটা আমগো নিয়া দরকার জরুরি সেটা সেটা গুছায় নে তাড়াতাড়ি। কি রে, কথা কি কানে যাইতেছে না তোর? একটা থাপ্পড়। কি করছেন আপনি? এরকম বাচ্চা মেয়ের গায়ে হাত তুলছেন আপনি? আমি যদি এখন ওর গায়ে হাত না তুলি, ফেলি একটু পরে বড় সন্ত্রাসীরা এসে আমগো সবগুলি রে শেষ করে দিব। সন্ত্রাসী? সন্ত্রাসী কেন আসবে? কি করেছেন আপনি? সন্ত্রাসীরা আপনার কাছে কি চায়? সন্ত্রাসীরা আমার কাছে কিছু চায় না, চায় তো আপনার কাছে। ওরা আপনারে চায়। সন্ত্রাসীরা আমাকে চায়? কিন্তু কেন? কেন সেটা তো আমরা জানি না। আমরা তো শুধুমাত্র আপনার একটু উপকার করতে চাইছিলাম। আর আপনি আপনি কোন জায়গায় কি করে আসছেন না আসছেন সেটা আর আমরা জানি না। এখন এখন দয়া কইরা এখান থেকে চলেন। এক পাখি আন। আমার কারণে আপনাদের আর কোনো বিপদ হোক সেটা আমি চাই না। ওদের কাছে আমি ধরা দেব, তখন আমাকে নিয়ে যা খুশি তাই করুক। মাথা খারাপ হয়েছে আপনার, তাই না? আপনি একটা কথা খুব ভালো করে জানেন যে আপনার ছাড়া আমি এখান থেকে যাব না। আমিও যাব না। দেখেন, আমার এই ব্যবহারের জন্য আমারে মাফ করে দিন। আপনাদেরকেও মাইরে ফেলাবো এটা না আমি ভাবতেও পারতেছি না। এখন এখন চলেন, দয়া করে এখান থেকে চলেন। আমাকে মাফ করে দেন আপনারা। আমার জন্য
আপনাদের অনেক কষ্ট পেতে হয়েছে। আরে এখন এত কথা কর কোনো সময় নাই, দয়া করে এখন চলেন, তাড়াতাড়ি চলেন। আমি যাব না, আমার জন্য আপনাদের অনেক ঝামেলা করতে হয়েছে, আর কোনো ঝামেলা ফেলতে চাই না আমি। আজকে এই ঘর থেকে আমি একাই বের হব। আপনারে তো আমি একলা যাইতে দিব না। আমাগো সাইরা আপনি কোথাও যাইতে পারবেন না। কেন তুমি? আমি আপনারে সারা থাকতে পারবো না। আইমে, আমি তোমার কেউ, আমি তোমার কেউ না, তুমিও আমার কেউ। আজ হোক কাল হোক আমাকে তো যেতেই হতো। আমি যাই। আপনি আমার মায়ের মতো। আমি মা বইলা কাউরে বুঝিও নাই জানিও নাই, আপনি শুধু আমার মায়ের মতো আদর করছেন, আর কেউ করে নাই। সেই মা আমার সাইরা সাইলা যাইব, আর আমি তাকায় তাকায় দেখব না, ওইটা হইব না। দয়া করে এখন চলেন আমার সাথে। দেখেন, এখন যদি আমরা না যাই তাহলে কিন্তু শুধু আপনার না, আপনার সাথে আমার টুনিরও ক্ষতি করতে পারে ওরা। আমরা এখন এই বস্তির পিছন দিক দিয়ে পালায় যাবো। আপনারা আসেন, আসেন আমার সাথে। হজনুর ঘরের দরজা তো খোলা, ওই মনে হয় ভিতরে আছে। বস, আমি কি ঘরের ভিতরে গিয়ে দেখে আসবো নাকি? আরাম দাদা, ভিতরে গিয়ে দেখে আসবি মানে তোর দুনি করেন সাইজা কোথা বসে আপনি? রাম ছাগল কোথা কাট। আর এই কি ব্যাপার, কি ড্রাইভার নিছ? ওই ধাত্রার ড্রাইভার, সে বলে রাস্তা কাঁচা, রাস্তা খারাপ, অ্যাক্সিডেন্ট হইব, অর্জুনই তো মালটা মিস করলাম। ভাই ওই ড্রাইভার রে সত্যি সত্যি তেরা করে দিছ তো? জি বস। আরে তোর হা করে এখানে স্ট্যাচু কি দেখছ তোর? আশপাশ দুদিন ভালো করে খুঁজে দেখ। ওইদিকে চলে গেছে। আরে যাইবি তো, ওই মহিলা মানুষ সাথে আছে না, ততই দূরে দেরি করবো। মহিলা মানুষ নিয়ে কি দূরে দেরি করা যায়? যাইতে পারবো না। ধরা তোদের উপর কি হবে? একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি আর পারছি না। আব্বা, তারে নিয়ে দৌড়ানো ঠিক হইব না, তার পেটে না বাচ্চা, বাচ্চা যদি কিছু হয়ে যায়। ও তাই তো। আচ্ছা ঠিক আছে, আপনি আস্তে আস্তে আসেন, আমরা অবশ্য অনেকটা পথ চলে আসছি, এখন মনে হয় না যে আর কোনো সমস্যা হইব। আস্তে আস্তে আসেন। বেশি দূর পালায়া যাইতে পারো না, তাই না? পাখি, পাখি তুই তুই ওনারে নিয়ে এই দিক দিয়ে চলে যা, পালায় যা। আমি আপনাকে ছেড়ে কোথাও যাবো না। আমার কথা শোনেন, আপনারা যান, আমি আমি এক্ষুনি আইতে চাই। আব্বা, আমি তোমার সাথে যাবো না, আমি তোমার সাথেই থাকবো। মা, আমার আমার কথাটা বোঝার চেষ্টা কর, ওনার একটু ক্ষতি হইতে পারে। যা, আবার সগরে পাওয়া গেছি, জলদি ঢালের মাথায় চলে আসেন। পাখি, পাখি যা, মা এই পথ দিয়া জলদি যা, তাড়াতাড়ি যা, যা 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 যা।
পালাইতে তো পারলা না, ধরা পড়তেই হল, ওরাও ধরা পড়ে, পালাইতে পারবে না। বগরে ধরতে হইলে, বগরে ধরতে হইলে আমার লাশের উপর দিয়ে যাওয়ার লাগবে। তাইলে তাই হোক। আহারে, মেয়ের সাথে তোমার আর দেখা হইল না। আপা, আমি আপার কাছে যাব। তুমি আমরা আর একটু এখানে অপেক্ষা করি একটু। আপা কই গেছে? আপা কেন আইতাছ না? তুমি চিন্তা করো না, এখনই চলে আসবে। আমার ডর করতেছে আপা, কখন আইব? আপার কিছু হইছে? না না না, তুমি চিন্তা করো না, চিন্তা করো না। নাইট গার্ডের লাশ মাইরা ফেলাই দিয়ে গেছে। আচ্ছা আব্বাস কই? তাহলে তো দেখতেছি কই গেছে বেটা। বস, আমার মেয়েটার ধরতে গেছে। এই মুখ থেকে চাদরটা সরাতো দেখি, সরা। অবস্থা তো খুব খারাপ, তোম যাইতেছে হারাইতেছে। আমার জন্য আপনার আর টুনিকে ঘর ছাড়তে হয়েছে। আপনাদের দুইজনের জীবন এখন হুমকির সম্মুখীন, তারপর আপনি বলে যাচ্ছেন আমার জন্য কিচ্ছু করতে পারেননি। আপনারা কি আসলে মানুষ না ফেরেশতা? হ্যাঁ, কিন্তু আমি যতটুকু খবর পেলাম কাজটা করতে পারেনি ওই মুরগি মফিজ। তার আগেই হাত ফুসকে পালিয়ে গেছে রেহেনুমা আরেকজনের সঙ্গে। হ্যালো, জবার বিরুদ্ধে বাড়িতে ভূত প্রেত আনার অভিযোগ আসার পর থেকে দেখছি তুমি জবার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছো। সেটা ধরেই আমি জানতে চেয়েছি, ভূতের বেশ ধরে তুমি বাড়িতে ঘুরে বেড়াও, সবাইকে ভয় দেখাও, তাই না প্রেমা? কি বললে তুমি?